নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 570তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমাদের আলোচনা মধ্যে আমরা রয়েছি মহাভারতের উদ্যোগ পর্বে। গত দুদিন ধরে যে আলোচনা আমরা শুনছি, সেখানে আমরা প্রথমে শুনলাম ভীষ্মের কথা। তিনি খুব অসন্তুষ্ট। বিশেষ করে তিনি কিছুতেই দুর্যোধনের এই এক গুয়েমি, ধৃতরাষ্ট্রের এই অন্যায় তিনি সহ্য করতে পারছেন না। আরো বিশেষ করে দুর্যোধন যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছেন, প্রমত্ত হয়ে উঠেছেন এই সমগ্র রাজবংশকে উচ্ছন্নে দেবার জন্য, তার বিশ্বের মতন বিরাট মানুষকে অবশ্যই অসহিষ্ণু এবং ক্রোধী করে তোলে। তিনি যথার্থই বলেছেন যে আমি যদি চাই তাহলে আর কেউই রাজা হতে পারে না। সুতরাং আমি কেন রাজা হইনি আর কেনই বা এতদিন ধরে এই বিশাল বংশটাকে বুকে করে জড়িয়ে ধরে চলেছি, সেটা বোঝার ক্ষমতা কি তোমার আছে দুর্যোধন? আর ভীষ্মের এই গুরুত্ব, মান্যতা, তার এই অবদান এই বিরাট বংশের, বিরাট ভারত বংশের প্রতি ভীষ্মের যে বিরাট একটা অবদান, সেটা স্মরণ করিয়ে দেবার জন্যই দ্রোণ সেখানে আমরা দেখলাম যথেষ্ট উত্তেজিতভাবে, এবং তিনি পরপর ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। দ্রোণ বারবার ভীষ্মের মতনই, তিনি এই সমস্ত অর্বাচীন কৌরব ছেলেদের কাছে নানাভাবে অসম্মানিত হয়েছে। আসলে ভীষ্মের যে মর্যাদা, দ্রোণের যে মর্যাদা, তাতে এই ধরনের অন্যায় ছেলেদের সাথে কথা বলাটাই তাদের মানায় না। কিন্তু এমনই একটা কঠিন পরিস্থিতি, এমনই একটা জটিল পরিস্থিতি যে তারা বাধ্য হচ্ছেন এই সমস্ত দুর্বৃত্ত, অসংযত, অশালীন কৌরব সন্তানদের সাথে কথা বলতে, যে উচ্চতায় তারা সমাসীন সেখান থেকে তাদের বারবার নেমে আসতে হচ্ছে এদের সাথে কথা বলার জন্য। এদের কথার মধ্যে একটা আশঙ্কা আছে, একটা মমতা আছে। তারা বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে এই দুর্যোধন, এবং তার পরিণাম কি হতে পারে। যে উদ্দেশ্যে, যার জন্য ভীষ্ম তার সর্বস্ব দান করেছেন এই বিরাট ভারত বংশকে রক্ষা করার জন্য, সেটাই নষ্ট হয়ে যাচ্ছে, তিনি আর সহ্য করতে পারছেন। আর এই ভীষ্মের অবস্থাটাকে সঠিকভাবে উপলব্ধি করেছেন দ্রোণ, অনুধাবন করেই তিনি এই কথাগুলো বারবার বলে উঠেছে, এবং সেখানে তিনি যে অসম্মানিত হয়েছেন সেই অসম্মানের ফলে তিনি আজকে বলছেন আমি তোমার খাই না, তোমার পরি না, তোমাদের কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই দুর্যোধন। য
যা কিছু আমি পাই তা আমার বিশ্বের কাছ থেকে। অতএব যদি কোনো কাউকে জবাবদিহি করতে হয় সেটা আমি করব একমাত্র বিশ্বকে, তোমাকে না। সুতরাং কোনো ভয়ে বা কোনো কিছু পাওয়ার অভিলাষে আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি না। তুমি ভীষ্ম যা বলছেন সেটা তোমরা শোনো, তার গুরুত্বকে অনুধাবন করো। এখানে আমরা দেখেছি কিছু মহাভারত আলোচক ভীষ্মের একটি কথাকে তুলে নিয়ে তার অন্য রকমের ব্যাখ্যা করে। হ্যাঁ, আমরা দেখব সেই মহাভারতের যুদ্ধের প্রাককালে যখন যুধিষ্ঠির ভীষ্মের কাছে অনুমতি নেবার জন্য, যুদ্ধ আরম্ভের অনুমতি নেবার জন্য এসছেন, তখন সেখানে ভীষ্ম বলছেন যে একটা তিনি কেন কৌরব পক্ষে পক্ষভুক্ত হয়ে যুদ্ধ করছেন, তিনি কেন কৌরবদের সাথে যুক্ত হয়ে আছে, যেখানে তিনি দেখছেন শত সহস্র অন্যায় হয়ে চলেছে, তবু কোন বুদ্ধিতে তিনি কৌরব পক্ষে যুদ্ধ করতে এসেছেন, কিসের জন্য? সেখানে ভীষ্ম বলছেন যে আমি অর্থ দাসত্বের দায়ে এই কৌরব পক্ষে আবদ্ধ হয়ে আছি, এটাই সত্য। ইতি সত্যং মহারাজ বদ্ধ অস্মি অর্থেন কৌরব। এর ব্যাখ্যা অনেকেই করেছেন যে কৌরবেরা, ভীষ্ম যেন বলতে চাইছেন কৌরবেরা তাকে অর্থাৎ ভীষ্মকে অর্থ দিয়ে বশীভূত দায়বদ্ধ করে রেখেছে। না, এই শব্দের অর্থ তা নয়, এই কথার অর্থ তা নয়। ভীষ্ম অর্থের দাস নন, সেই অর্থ যে অর্থ বুঝতে টাকা পয়সা বোঝায়, ভীষ্ম সেই অর্থের দায়ে আবদ্ধ নয়, তার দ্বারা তিনি দায়বদ্ধ নন ভারত বংশের কাছে বা কৌরবদের পক্ষে। অর্থ শব্দটির যদি আমরা অর্থ দেখি, অর্থের মানে যেমন টাকা পয়সা, অর্থের অর্থ কিন্তু প্রার্থনা হয়, নিবৃত্তি হয়, অভিলাষ হয়। অর্থ শব্দের ধন বিত্তকে যেমন বোঝায় তেমনি শব্দশক্তিকেও বোঝায়, অর্থের শব্দশক্তি তাও বোঝায়, বোঝায় কোনো বস্তুকে, বিষয়কে, প্রকরণকে, কোনো ঘটনাকে, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বোঝাতেও অর্থ শব্দ ব্যবহার হয়, জ্ঞেয় বস্তু, বস্তু স্বভাব, প্রয়োজন, প্রয়োজনকেও বোঝানো হয় এই অর্থ শব্দ অর্থে, নিমিত্ত কারণ। সেখানে প্রজারক্ষণ, ধর্ম, এটাও কিন্তু অর্থ শব্দের অন্তর্গত। চতুর্বিধ পুরুষার্থের একটি হচ্ছে অর্থ, অর্থ শব্দের অর্থ ফল, অর্থ শব্দের অর্থ ধর্মের উপাদান। এখানে অর্থ বলতে টাকা পয়সা বিত্ত নয়, অর্থ বলতে এখানে প্রয়োজন, অর্থ বলতে এখানে কাম্য ফল, ধর্মের ফল, এটা বুঝতে হবে। যেমন অর্থ শব্দের মধ্যে দিয়ে রাজার সমৃদ্ধি, তেমনি অর্থ শব্দের মধ্যে দিয়ে প্রয়োজন
এবং দায় বা ধর্মের ফল, কাম্য ফল একেও বোঝায়, এই শব্দটাকে বুঝতে হবে আমাদের। বিশ্ব যে কারণে আবদ্ধ সেটি হচ্ছে তার প্রতিজ্ঞার দ্বারা তিনি বদ্ধ, আবদ্ধ, অন্য কোন অর্থের দ্বারা তিনি আবদ্ধ নন। বিশ্বের নিজস্ব সেই ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা তিনি উপভোগ করছেন, মনে রাখবেন। আমরা এই একটি দুটি পর্ব আগে আলোচনা করেছি যে পরিষ্কার ভাবে সেখানে বলা হয়েছে যে এই হস্তিনাপুর, এই কুরু সাম্রাজ্য, কুরু রাজ্য, ধৃতরাষ্ট্র এবং বিদুরের মধ্যে ন্যাস হিসেবে রাখা হয়েছিল, আর সমস্ত তার উপরে অভিভাবক হিসেবে ছিলেন ভীষ্ম। আর অর্থ ব্যবস্থা তো ছিল বিদুরের হাতে, অর্থ এবং সমস্ত পরিচালনা ভার ছিল বিদুরের হাতে। ভীষ্মের এমন কোন দুরবস্থা হয়নি যার জীব প্রতিপালনের জন্য তাকে দুর্যোধন বা ধৃতরাষ্ট্রের কাছে হাত পাততে হয়েছিল বা তাদের দেওয়া টাকা ভীষ্ম চলেছে, এটা ভুল, এ ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। আসল তিনি বলতে চাইছেন তিনি প্রতিজ্ঞার দ্বারা বদ্ধ এবং সেই প্রয়োজনে তাকে কৌরব পক্ষে থাকতে হচ্ছে, তিনি হস্তিনাপুর ছেড়ে যেতে পারেন না, হস্তিনাপুরের সিংহাসনের কাছে তিনি দায়বদ্ধ, তিনি যে প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞার ফল সেটাই হচ্ছে তার অর্থ। অর্থ শব্দের অর্থ এখানে তার প্রতিজ্ঞার ফল, তার ধর্মের ফল, ধর্ম অর্থে এখানে তার প্রতিজ্ঞা এবং প্রতিজ্ঞার ফলই হচ্ছে তার অর্থ। সেই অর্থ, সেই দায়ে, সেই হস্তিনাপুরের সিংহাসনের কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যাবজ্জীবন তিনি বেঁচে থাকবেন, কোনো বাইরের থেকে কোনো আঘাত তিনি এই হস্তিনাপুরের সিংহাসনের উপর আসতে দেবেন না। তার জন্যই হস্তিনাপুরের সর্বার্থক মঙ্গলের জন্যই তার তিনি তার সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন, সেখানেই তার দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা থেকেই তিনি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি আবদ্ধ থেকেই তিনি যুদ্ধ করছেন। তিনি কৌরব পক্ষেও নন, পাণ্ডব পক্ষেও নন, তিনি হস্তিনাপুরের সিংহাসনের পক্ষে। এই কি হচ্ছে এর মূল কারণ, এই তাৎপর্যটা কেউ বুঝতে পারছে না, দুর্যোধনও বুঝতে পারছে না। দুর্যোধন, ধৃতরাষ্ট্র ভাবছেন তারা এই ভীষ্ম, কৌরব তাদের অর্থবশীভূত না। এবং এখানে পরিষ্কার করে দ্রোণ বলে দিয়েছেন, আমি কারো কাছ থেকে বৃত্তি ভোগ করি না, বৃত্তি ভোগ করি আমি ভীষ্মের কাছ থেকে, কারণ ভীষ্মই তাকে নিয়োগ করেছিলেন আচার্য পদে, অতএব তার নিয়োগকর্তা ভীষ্ম। তিনি যদি কারো কাছে জবাবদিহি করতে হন তাহলে তিনি ভীষ্মের কাছে জবাবদিহি করবেন। সুতরাং কোনো ভয়ে, কোনো প্রলোভনে কিংবা কোনো কিছু স্বার্থে তিনি দ্রোণ দুর্যোধনকে কথা বলছেন না। তিনি যে রাজ্য ফিরিয়ে দেবার কথা বলছেন সেটা ভীষ্মের উপযুক্ত সমর্থনে এবং যথার্থ ন্যায়ের দিকে তাকিয়ে, যথার্থ কারণে। এবং সেখানে ভীষ্ম খুব পরিষ্কার করে বলে দিয়েছেন এই রাজ্যের অবস্থানে দুর্যোধন কিংবা তার পিতা ধৃতরাষ্ট্রের কোথায় তারা দাঁড়িয়ে আছেন, আইনগতভাবে, ন্যায়সঙ্গতভাবে তাদের আইনি অধিকার কতটা, কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে, তাদের স্ট্যান্ড পয়েন্টটা কি, তারা কোন জায়গায় দাঁড়িয়ে এই সমগ্র রাজ্যকে নিজেদের বলে দায়ী করে তারা পাণ্ডবদেরকে বঞ্চিত করতে চাইছে।
আইনগত ভাবে কোনো অধিকারই নেই এই কুরুরাজ্যের উপরে ধৃতরাষ্ট্র কিংবা দুর্যোধনে। যদি আইনগত কোনো অধিকার কারো থেকে থাকে পাণ্ডপুত্র হিসেবে, সেটা পাণ্ডবদের। আরও আইনগত অর্থে যদি কারো কোনো অধিকার থেকে থাকে সেটা একমাত্র ভীষ্মের, যেহেতু তিনি রাজ্য কিংবা সিংহাসনের দাবি ত্যাগ করেছেন। অতএব যদি আর কারো দাবি থেকে থাকে সেটা ধৃতরাষ্ট্রের তো নয়, দুর্যোধনদের কোনো প্রশ্নই আসে না, যেখানে তাদের বাবারই অধিকার নেই, তাদের প্রশ্ন আসে কোথা থেকে? একমাত্র অধিকার পাণ্ডুপুত্রদের। এইখানে আমরা দেখছি ভীষণ অসন্তুষ্ট হয়ে গেছেন বিদুর। বিদুর বলছে এত কথার কি প্রয়োজন? বিদুর বলছেন তিনি সরাসরি ভীষ্মকে এবার কথা বলছেন, তিনি আর দুর্যোধনের দিকে তাকিয়ে কোনো কথা বলছেন না। তিনি অসন্তুষ্ট হয়ে একবারে সরাসরি তিনি এবার ভীষ্মকেই বলছেন, বলছেন ভীষ্মকে বলছেন আপনি আমার কথা বলেছেন, আপনি আমার কথা শুনেন, এই কুরুবংশ নষ্ট হতে বলেছে। আসলে বিদুর এবার যে কথাগুলো বলছেন তিনি ভীষ্মের সেই অবদানকেই আবার স্মরণ করিয়ে দিচ্ছেন এই উন্মুক্ত রাজসভা সবার সামনে। সেখানে বলছেন এই কুরুবংশ নষ্ট হতে বলেছিল, তা এই আপনি তা রক্ষা করেছেন, অর্থাৎ ভীষ্মই তাই রক্ষা করেছেন। প্রণষ্ট কৌরব বংশ স্থায়াং পুনরুদ্ধৃত। তাহলে আপনি আমার কথা শুনছেন না কেন? বিদুর বলছেন এই বংশের যা কিছু ভালো হয়েছে, যা কিছু সমৃদ্ধি, সব তো আপনার জন্যই হয়েছে, আপনি আছেন বলে এই বংশ আজও বেঁচে আছে, টিকে আছে, সমৃদ্ধি হয়ে আছে, সবটাই আপনার অবদান। তবু আপনি আমার কথা বলছেন, এই দুর্যোধনটা কে, তাকে এত গুরুত্ব দেবার কি আছে? পরস্পর বলছে এই বংশ দূষক দুর্যোধনটা কে? কোহয়ং দুর্যোধন নবকুলাশ্বিন কুলপাংশন। এই দুর্যোধন একটা বংশের পাংশন মানে নষ্টকারী দূষক। এই দুর্যোধন কে, তাকে আমি জিজ্ঞেস করি, এই দুর্যোধন কে, তাকে এত গুরুত্ব দেবার কি আছে? যে মানুষটা লোভে আক্রান্ত, কেন শুধু আক্রান্তই বা বলি কেন, যে একেবারে লোভের পথে যে একবার ছুটে চলেছে, যে তার পিতার শাসন মানে না, কথা শোনে না, সেই দুর্জন অকৃতজ্ঞ কতগুলো মানুষের বুদ্ধির পেছনে যে ছুটে চলেছে, তাকে এত গুরুত্ব দেবার কি আছে? বিদুর একেবারে ছাঁচা ছোলা ভাষায় এবার কথা বলছে, বলছেন এই কৌরবেরা একলা এই ছেলেটার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। অতএব মহারাজ, তিনি সরাসরি ভীষ্মকে বলছেন, যাতে এই বংশ নষ্ট না হয়, এই বংশের যাতে ক্ষতি না হয়, ধ্বংস যাতে না হয়, আপনি তাই করুন। আপনি তো এর আগেও তাই করেছেন, এই বংশ যখন নষ্ট হয়েছিল আপনি তো রক্ষা করেছিলেন। এবার ভীষ্মকে সরাসরি উদ্যোগী হবার কথা বলছেন বিদুর, বলছেন আপনি দায়িত্ব নিন। এই চিত্রকার উদাহরণ দিয়ে বলছেন, শিল্পী যেমন তার আঁকা ছবিকে তৈরি করে নিষ্কর্মা করে রাখে, ছবি ফুটে ওঠে, অর্থাৎ চিত্রকার যেমন চায় ছবি সেইভাবেই নিজেকে প্রকাশ করে। চিত্রকার যেন ছবিকে নিষ্কর্মা করে রাখছে, এটাই বলছে চিত্রকার ইবালকৃত স্থাপতি মানুষ। সেই রকম আপনি আমাকে আর ধৃতরাষ্ট্রকে নিষ্কর্মা করে রেখেছেন। প্রজাপতি যেমন সৃষ্টি করে আবার সেটাকে সংহার করেন, আপনিও তেমনি এই বংশটাকে সৃষ্টি করেছেন, আপনার জন্য এই বংশের বেড়ে উঠেছে যা কিছু সমৃদ্ধি,
সবটাই তো আপনার জন্য, এবং প্রয়োজনে এই বংশের সুস্থিতির জন্য, মঙ্গলের জন্য আপনি প্রয়োজন হলে কে ধ্বংস করুন, যা কিছু অন্যায় হয়েছে অন্যায়কারীকে আপনি শেষ করুন, তাদেরকে ধ্বংস করুন। বংশের প্রয়োজনে যদি বংশের কোনো মানুষ এই বংশের পক্ষে ক্ষতিকর হয় তাকে আপনি শেষ করুন। এখন এই বংশের যেন বিনাশকাল উপস্থিত হয়েছে, আপনি স্থিরভাবে এই বংশ রক্ষার জন্য যা করা উচিত সেই সিদ্ধান্ত নিন। হয় আপনি আমার আর ধৃতরাষ্ট্রের সঙ্গে বনে চলুন, আর না হলে আপনি এই দুর্যোধনকে বন্দি করে এই রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিন। একেবারে মারাত্মক কথা এখানে বলছেন, বানাঙ্গাচ্ছা মায়া সার্ধম ধৃতরাষ্ট্রে না চৈব। হয় এই চোখের সামনে আর দেখা যায় না, যা অন্যায় ঘটে চলেছে সেটা আর চোখের সামনে সহ্য করা যায় না, আপনার সামনে দুটো পথ খোলা আছে মহাবতী বিশ্ব। হয় আপনি আমাকে আর ধৃতরাষ্ট্রকে নিয়ে বনে চলুন সমস্ত কিছু উপেক্ষা করে, আর যদি এখানে থাকতেই হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বংশের বিনাশ দেখবেন না, তাহলে এই নিকৃষ্ট নির্বোধ দুর্বুদ্ধি দুর্যোধনকে বন্ধ করে পাণ্ডব রক্ষিত এই পাণ্ডবদের হাতে এই রাজ্যটাকে তুলে দিই, এই রাজ্যকে রক্ষা করুন, এই বংশটাকে রক্ষা করুন। বলছেন আপনি রাগ করবেন না, আপনি শুনুন, আপনি শান্ত হন। কিভাবে কুলক্ষয়কে রক্ষা করা যায় সেটা আপনি ভাবুন। আমরা দেখলাম বিদুর একেবারে ভীষণ অস্থির হয়ে পড়েছে, তিনি বুঝতে পারছেন একমাত্র এই বংশটাকে এখন রক্ষা করতে পারেন ভীষ্ম, ভীষ্মই উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। এবং তারপরেই তিনি বলছেন যে যা কিছু করবার এটাই হচ্ছে উপযুক্ত সময়, সেখানে বিকল্প দুটো আছে, হয় আপনি সব কিছু ছেড়ে বনে যান, আর না হলে আপনি এই দুর্মতি দুর্যোধনকে বন্দি করে পাণ্ডবদের হাতে এই রাজ্যের ভার তুলে দিন, অন্তত তাহলে এই আসন্ন সর্বনাশা যুদ্ধটা রক্ষা পাবে। গান্ধারী বিদুরের কথা শুনে এবং আসন্ন নিষ্ঠাকে বুঝতে পেরে তিনি ভীত হয়ে দুর্যোধনকে বলছে, দুর্যোধন তুই পাপাত্মা, তুই তোর জন্য এই বংশের সর্বনাশ করছি, আমাদের যে কুলধর্ম রয়েছে সেই কুলধর্মকে তুমি অস্বীকার করে দুর্নীতি করে মিথ্যাচার করে এই রাজ্যকে তুমি ধ্বংসের মুখে ফেলে দিচ্ছ। বুদ্ধিমান ধৃতরাষ্ট্র এবং তার অনুজ বিদুর এই রাজ্য পরিচালনার এখনো তারা রয়েছেন, তারা এখনো এই রাজ্যের প্রধান, তুমি মহামোহবশত এদেরকে অতিক্রম করে কি করে এই রাজ্যের দাবি করছিস? এ রাজ্য তো রয়েছে ধৃতরাষ্ট্র এবং বিদুরের হাতে, তুই নিজেকে ডিসিশন নেবার কে, তুই কে ঠিক করবা কাকে দেওয়া হবে না দেওয়া হবে কি হবে না হবে, এই ডিসিশন নেবার তুই কে, তুই কিভাবে এই সমস্ত ডিসিশন নিতে, এ বা এতাব অতিক্রম কথং রেপত্তং দুর্যোধনং পার্থ সেহদ্দ মহাত। আর ভীষ্ম যদি রাজা হতেন, শুনে রাখ, ভীষ্ম যদি রাজা হতেন তবে মহাত্মা ধৃতরাষ্ট্র এবং বিদুর তারই অধীন হয়ে চলতেন, এবং এই মহাত্মা ভীষ্ম তিনি রাজা চাননি বলে, রাজা হতে চাননি বলে, রাজ্যের অধিকার চাননি বলে এই ধৃতরাষ্ট্র এবং বিদুরের হাতে এই রাজ্যের ভার অর্পণ করা হয়েছে। এই রাজ্য তো পাণ্ডব, সুতরাং যেহেতু এই রাজ্য পাণ্ডব, তার ছেলেরাই এই রাজ্যের একমাত্র অধীশ্বর হতে পারে, অন্যরা কেউ নন। অতএব সমগ্র এই রাজ্যের অধিকার একমাত্র পাণ্ডুদের,
এবং ভবিষ্যতে তারাই এবং তাদের পুত্র পৌত্রেরাই এই রাজ্যের অধীশ্বর, তাদেরই হাতে মালিকানা থাকবে। এবং ভীষ্ম যা বললেন, যা তিনি যা ন্যায়সঙ্গত যা কথা বললেন, সেটাই আমাদেরকে করতে হবে। সেটা আমাদের রাজ্যের স্বার্থে এবং ধর্ম অনুসারে, ন্যায় অনুসারে, রীতি অনুসারে তাই আমাদেরকে মেনে চলতে হবে, এবং সেটাই সঠিক। রাজা ধৃতরাষ্ট্র এবং ভীষ্মের উপদেশ হতে আমার মনে হয় এখন থেকে যুধিষ্ঠির এই কুরুরাজ্যের শাসন করতে থাকুক, এই আমার অভিমত। আমরা এখানে শুনলাম যে এই হস্তিনাপুরের এই দীর্ঘ তিন পর্ব ধরে আলোচনায় পরপর আমাদের কাছে এটা পরিষ্কার যে কুরুবৃদ্ধরা, প্রাজ্ঞজনেরা এবং গান্ধারী, ভীষ্ম, দ্রোণ, বিদুর এবং গান্ধারী, তারা পরিষ্কার এই রাজ্যের, হস্তিনাপুর রাজ্যের কার অধিকার কতটুকু এবং রাজ্য পরিচালনার নিয়ম রীতি এবং ধৃতরাষ্ট্রের কতটুকু অধিকার, কার অধিকার সত্যি এই রাজ্যের প্রকৃত অধিকারী কে, এই রীতি নিয়ম সমস্ত কিছু পরিষ্কার করে তুলে ধরলেন প্রকাশ্য রাজসভা। এবং সেখানে দেখলাম যুক্তিসঙ্গতভাবে আমরা দেখলাম এখানে না ধৃতরাষ্ট্রের না বিধুরের কোন অধিকার আছে এরা, এ রাজ্যের মধ্যে যদি কারো অধিকার থাকে সেটা ভীষ্মের। এবং যেহেতু ভীষ্ম তার রাজ্যাধিকার, রাজা হওয়ার ত্যাগ করেছেন, তাহলে যথার্থভাবে আইন অনুসারে, ধর্মানুসারে এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী একমাত্র পাণ্ডবপুত্ররা, যুধিষ্ঠির হচ্ছেন এই রাজ্যের একমাত্র অধিকারী, এবং গান্ধারী একেবারে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় সেই কথায় উচ্চারণ করলেন এই মহতী সভায়। এর কি প্রতিক্রিয়া হলো বা এদের কথার কি পরিণাম আমরা শুনব আগামী।